স্নান করে উঠতে না উঠতে দেখো কি বৃষ্টি, মানে কি বলবো, উপর থেকে নিচ পর্যন্ত ঝাড় দিয়ে মুছে আবার কতগুলো ডেস্কপত্র হলো সেগুলো কাচলাম। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রূপা ডট অরিত্রী। এই চ্যানেলে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরো একটা নতুন ব্লগ স্টার্ট করছি। তো এখন হলো সময় সকাল 9:30, আর ঘুম থেকে উঠলাম 9টার সময়। একবার উঠেছিলাম যদিও 5:30টার সময়, ঘুম থেকে 5:30টার সময় উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আবার শুয়ে গেছিলাম। কেন বলো তো, কালকে এত জার্নি, কালকে কি এই দুদিন থেকে এত জার্নি, একবার এখানে একবার ওখানে এইভাবে ছোটাছুটি করেছি, আর তার উপরে ব্যথা, শরীর প্রচণ্ড ব্যথা, এত ব্যথা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। সেই আমি উঠে দাঁড়াতে পারছি না, এমন ব্যথা দিয়ে ওই উঠে আর দাঁড়াতে পারলাম না, দিয়ে আবার শুয়ে গেলাম। তারপরে এই সবে উঠলাম, উঠে একটু চা বানালাম, চা বানিয়ে একটু ব্যথার ওষুধ খেলাম, খেয়ে এই যে মিনিট দশেক বসে আছি। দিয়ে ভাবছি এবারে কাজে হাত দেবো, জানোই তো দুদিন বাড়ি ছিলাম না, ঘর বাড়ির অবস্থা কেমন হয়ে থাকতে পারে, আর এত জামা কাপড় হয়েছে তোমাদের কি বলবো, মানে কি যে বলবো তোমাদের, যখন আমি কাচবো কেঁদে যখন দেখাবো তখন তোমরা ভাববে বাপরে বাপ এই দুদিনের জন্য এত জামা কাপড়। তো চলো যাই হোক, এগুলো আগে কেচে নেবো। বিছানাটা গোছগাছ করে নিয়েছি, বিছানাটা গোছানো হয়ে গেছে, এগুলো আগে কাচবো, কেচে আগে বাসনগুলো মাজবো, মেঝেগুলো কাচবো, কেচে ফ্রেশ হয়ে উঠে মানে গাটা ধুয়ে উঠবো, উঠে রান্না করবো, রান্না করে তারপরে ঘর টর ঝাড় দিয়ে মুছে তারপরে কাজগুলো করবো। কেননা নিচ ওপর সমস্ত কাজই পড়ে রয়েছে, এখন যদি সব কাজ করে আমি রান্না করতে যাই তাহলে আজকে আর খেতে হবে না, বুঝলে তো। ওই জন্য আগে এই কাজগুলো সেরে রান্না করে নিই, কেমন? তো চলো আসুন, আমার বাবা বাজারে গেছে, দেখি বাজার থেকে কী নিয়ে আসে, তারপরেই তোমাদের জানাতে পারবো যে আজকে কী রান্না বান্না হচ্ছে। তো তার আগে এই কাজগুলো কমপ্লিট করি। জামা কাপড় কেচে ধুয়ে মেলে দিয়েছি আর আমি একটু ফ্রেশ হয়ে উঠে গেছি, ফ্রেশ হয়ে উঠেই কিন্তু রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। কেন বলো তো, এবার সকালের বাসি নাইটি পরে তো আর রান্না করা যায় না, তাই না? ওই জন্য ওটা কেচে দিয়েছি, কেচে দিয়ে এটা পরলাম, পরে রান্নাটা কমপ্লিট করেছি। রান্না কমপ্লিট বলতে গেলে আজকে শুধু মাছের ঝোল আর ভাত, আর কিচ্ছু করিনি। ইলিশ মাছ এনেছিল, ওই ইলিশ মাছের সর্ষে বাটা করলাম, মানে ইলিশ সর্ষে যাকে বলে, ওটা করলাম। আর একটু মাছের তেল রাখলাম, মাছের তেল দিয়ে আর মাছ ভাজা রেখেছি, ওটা দিয়ে এখন খাবো, আর তারপরে দুপুরে খাবো মাছের ঝোল দিয়ে। আচ্ছা চলো দেখিয়ে দিই, অনেক জিনিস কেচেছি আর কি বলবো, যখন কাচতে শুরু করেছি তখন সেই বৃষ্টি, এত বৃষ্টি তোমাদের কি বলবো, ভাবলাম আজকে আর বৃষ্টি ছাড়বে না। যদিও কাঁচা কমপ্লিট হয়ে গেল, তারপরে মেলে দিতে লাগলাম, আস্তে আস্তে বৃষ্টি কমে গেছে, কিন্তু এখন মানে আকাশে প্রচুর মেঘ, যখন তখন বৃষ্টি নামতে পারে। একটা জিনিসও শুকায়নি, মানে জলটা ঝরে গেছে, তো বৃষ্টি আসলে তুলে আবার ঘরে মেলে দিতে হবে, কিছু করার নেই। আর শুকনো জিনিসগুলো সকালে মেলে দিয়েছিলাম, মানে কালকে যেগুলো মা কেটে দিয়েছিল আর কি, সেগুলো আমি রোদে একটু ছড়িয়ে দিয়েছিলাম। রোদ সকালে উঠে দেখছি কিন্তু রোদ বেরিয়েছে, দিয়ে বৃষ্টি চলে এলো, কি করব, ওগুলো আবার ঘরে তুললাম, তুলে আবার এরকম এখন চেয়ারের উপরে দিয়েছি, যদিও হাওয়া বাতাস একটু লাগে, শুকনো আছে যদিও, তবুও ব্যাগের মধ্যে ছিল, কালকে বৃষ্টি টিষ্টি পড়েছে তো একটু কেমনই খুঁতখুতে লাগছে, ওই জন্য আর কি একটু হাওয়া বাতাসে দিলাম। তো দেখা যাক, চলো খেয়ে নিই আর দেখিয়ে দিই তোমাদের কি রান্না বান্না করলাম আর কতগুলো কেটেছি। আর খিদেও পেয়ে গেছে প্রায়, এখন 11:30-12টা বাজতে চলো, দুটো খাবো, খেয়ে তারপরে ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, নিচে ঝাড় দেবো, নিচে মুছবো, তারপরে স্নান করবো, বুঝলে। মানে এত গরম লাগছে কি বলবো, দেখো ঘেমে আমি পুরো স্নান, এত ঘেমে গেছি। ব্যাক ক্যামেরা করি, হ্যাঁ ব্যাক ক্যামেরা করে দেখাই, কোথাও বাদ নেই, সব কেচে দিয়েছি। তাহলে মা যদি কালকে কেচে না দিত তাহলে আমাকে আবার কত জিনিস কাচতে হতো ভাবো, দেখেছ? আর এই দেখো এখানে মেঘ করে রয়েছে, এই আকাশটা পরিষ্কার, এদিকটা পরিষ্কার, শুধু এদিকটা মেঘ, এদিকটাও পরিষ্কার, কি আর করা যাবে, তাই না? যদি বৃষ্টি আসে এগুলো তুলতে হবে। আর এই দেখো রান্না করেছি, কাঁচা লঙ্কার সর্ষে দিয়ে ইলিশ মাছ, আর এই যে মাছ ভাজা রেখেছি, আর এই যে মাছের তেল, আর এই যে ভাত, ভাতের মধ্যে একটা যদিও আলু রয়েছে কিন্তু আলুটা ভাতের মধ্যেই থাক, মাছের তেল দিয়েই খেয়ে নিই। এমনি তোর বাবা আসবে বললো, তো শোনো আমার বাবা আসছে, আসুক, একেবারেই খেয়ে নেব, খেয়ে তারপরে কাজগুলো সেরে স্নান করে উঠে দেখা হচ্ছে, কেমন? স্নান করে উঠতে না উঠতে দেখো কি বৃষ্টি, মানে সকাল থেকে মিনিমাম 7-8 বার বৃষ্টি আসলো, আর জামা কাপড় 5-7 বার তুললাম, কি বলবো। এই দেখো কি বৃষ্টি, কি করবো বলো, এখনই স্নান করলাম, এখন 2:30 মতো বাজে, এই স্নান করে উঠলাম, এই যে জামা কাপড়গুলো এখানে এইভাবে মেলে দিলাম, আর কতগুলো চেয়ারের উপরে পালা মেরে রেখে দিয়েছি ঘরের মধ্যে,
আরে দেখো মুছলাম তো, দেখো জল পড়ে সব আবার ভেসে গেল। এইরকম করে হয় বলে? এই বৃষ্টি কি থামার নয় নাকি? আমার ড্রেসপত্রগুলো শুকিয়ে গেলেই আর কোনো চিন্তা ভাবনা ছিল না, কিন্তু শুকালোই না। দু একটা জিনিস শুধু শুকিয়েছে আর শুকায়নি, সব ভেজা। মাতাটা তো এবার আসলে নিয়ে দেখি কি হয়, আর তো মেলবো না, ওই ওইভাবেই থাক। অনেকবার মেলেছি, অনেকবার তুলেছি, আর পারছি না। সমস্ত কাজ সেরে এইসবে স্নান করে উঠলাম, আর দেখলে তো বাইরে সেই বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি। মানে কি বলবো, ওপর থেকে নিচ পর্যন্ত ঝাড় দিয়ে মুছে আবার কতগুলো ড্রেসপত্র হলো সেগুলো কাচলাম, কেচে রাস্তা রাস্তা ঝাড় দিয়ে বাথরুম টাথরুম পরিষ্কার করে এইসবে স্নান করলাম। স্নান করে এই উঠলাম, এবারে দুটো খাওয়া দরকার, খেতে হবে, প্রচণ্ড খিদেও পেয়েছে, এবারে খাবো। আর এই দেখো চেয়ারে জিনিস পালা মেরে রেখে দিলাম, এই বৃষ্টি মনে হচ্ছে না আজকে আর ছাড়বে। মানে সকালে দেখলাম ওয়েদারটা, মানে আমি যখন 6টার সময় উঠি, 5:30-6টায় উঠেছিলাম, তখন দেখেছিলাম যে পরিষ্কার পরিষ্কারই ছিল, মানে একটু মেঘলা ছিল। তারপরে যখন উঠলাম তখন দেখলাম ভালোই রোদ, তারপর থেকে যে এইরকম হবে কি জানি। আর যদি বৃষ্টিও হতো আমি তো আর যেগুলো রেখে দিয়েছি সেগুলো কিন্তু ফেলে রাখতে পারতাম না, মানে ফেলে রাখলে আমার যেন রাতে ঘুম আসতো না, আমি কাঁচতামই। যাই হোক, কেটেছি, জল টল ঝরে গেছে, কিছু কিছু জিনিস শুকিয়েছে, বেশিরভাগ অংশ ভেজা রয়েছে, কিন্তু কিছু করার নেই, থাক যা হয়েছে হয়েছে। আর এই দেখো আজকে এই ফ্যানটাকে পরিষ্কার করে নিলাম, মানে আমি খুলতে পারতাম না, হয়তো খুললে খুলতে পারতাম, লাগাতে পারতাম না, যার জন্য না কোনোদিনই খুলিনি। আর এই ফ্যানটা সেইভাবে তো ব্যবহার করা হয় না, এই ফ্যানটা মানে আমরা ঘরে ব্যবহার করি না, ঘরে তো ওই গরমে এসি চালাই বেশিরভাগ অংশ, আর বাইরে যখন একটু খেতে বসি তখন এই ফ্যানটা ইউজ করি। আর বাইরে থাকে, বাইরে রান্না করি, তেল চিটে হয়ে যায়, সেই নোংরা হয়েছিল। আর ওই ঘরে যখন সোনামা পড়তে বসে, পড়াতে যখন আসে তখন এই ফ্যানটা দেওয়া হয়। ওই ঘরে তো ফ্যানট্যান এখনও কিছুই নেওয়া হয়নি, ঘরই তো কমপ্লিট হলো না, না ফ্যানট্যান আর কী করে নেবো। তো এই তো একটা ব্যাপার, তো চলো বেশ পরিষ্কার করে বেশ ভালো লাগছে। নোংরা সে চ্যাচ্যাচ করতে হাত দিতে পারতাম না, এমন অবস্থা। আর আমি খুলে লাগাতে পারবো কি পারবো না ওই জন্য আমি খুলতাম না। আর বাইরে এখনও বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে হোক, এবারে তো খাবো, খেয়ে একটু রেস্ট করবো। আর ভালো লাগছে না, সেই সকাল থেকে একইভাবে চলছে, মানে এটা ছেড়ে ওটা, ওটা ছেড়ে ওটা, এটা সেটা করতেই আছি, আর ভালো লাগে বলে? তো চলো এবারে দুটো খাওয়া যাক, খাওয়া দাওয়া করে নিই, পরে আবার সেই সন্ধ্যাবেলায় কথা হবে। আর চুল তো ভেজা রয়েছে, চুল ছাড়িনি, দুটো খেয়ে একেবারে চুলটা ছাড়বো, বুঝলে? ঘরের মধ্যে খাবো, বাইরে আর খাবো না। গুড ইভিনিং বন্ধুরা, সবাই কি করছো আর কেমন আছো? এই দেখো সন্ধ্যাবেলার টিফিন আমাদের, সন্ধ্যাবেলা বলতে গেলে এখন রাতই হয়ে গেছে, এখন 8:10 বেজে গেছে। তো ওপরে আসলাম তখন 7:10 কি 15 এরকম বাজবে, তখন এসেছি, এসে সোনাকে একটা দুধ আর পিডিয়াশিওর দিয়ে দিলাম, তারপরে সোনাকে পাঠালাম দোকানে, দোকান থেকে চিড়ে আনলো, তারপরে চিড়েটা ভাজলাম, চিড়ে ভাজা ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়ে চিড়ে ভাজা কিন্তু এই দেখো প্রায় শেষ পর্যায়ে, খাওয়াই হয়ে গেছে। ভাবলাম একটু তাও তোমাদের সঙ্গে কথা বলি, শেষ পর্যায়ে চিড়ে ভাজা, যদিও জিরে ভাজার সঙ্গে শুকনো লঙ্কা বেশ কিন্তু লাগে, কি ঝাল তোমাদের কি বলবো, এত ঝাল এই শুকনো লঙ্কায় কি বলবো, মাথার মধ্যে বব করে ঘুরছে। একটা শুকনো লঙ্কা নিয়ে একটু খেয়েছি আর এই দেখো এতটাই রয়েছে এখনো, কিন্তু তবুও ভালো লাগে। এই চিড়ে আবার কাঁচা লঙ্কা দিয়ে শুকনো, এই কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে ভাজলেও কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু আমার আবার এটা ভাজা বেশি ভালো লাগে, ওটা ছাড়াও এটা ভালো লাগে আমার। আগেও খেতাম, বিয়ের আগে মা বেশি ভেজে দিত কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে, এখন তো চিড়ে দোকানে কিনে খাচ্ছি, আর তখন মানে বাড়িতেই তৈরি করতো চিড়ে, সেই চিড়ের স্বাদ পুরো অন্যরকম, ব্যাপক ব্যাপক। আর চিড়ে আর একটা জিনিস দিয়ে খাই আমি দুর্গা পুজোর সময়, আমার এত ভালো লাগে ওই যে সেই খইগুলো গুড় দিয়ে মেরে মুড়কি বলে যেগুলো, ওই মুড়কি দিয়ে চিড়ে, মানে পুজো আসলে আমার জন্য মা বেশি করে মুড়কি বানাতো, এখনো অবশ্য বানিয়ে দেয় ভালোবাসি বলে। এমনিতে কি বলতো, আমি মিষ্টি জিনিস খেতে বেশ ভালোবাসি,
আগে তো খুব ভালোবাসতাম, ইদানিং ডাক্তারে বারণ করার পরে একটু কমিয়ে দিয়েছি। ঝাল এখন একটু কম খাই, যেমন মিষ্টি খাই তেমন ঝাল খাই, তেমন টক খাই। ব্যথার জন্য টক খায় না, আর ঝাল খেলে যদি পেট আর বুক জ্বলে ওই জন্য ঝাল খাওয়াটা অনেকটা কমিয়ে দিয়েছি। আর মিষ্টি খাওয়া তো ডাক্তারে বারণ করে দিয়েছে, ওই জন্য মিষ্টিটাও এখন আর খাওয়া হয় না। অনেকদিন পরে হয়তো একটা, আর কি বলতো, না খেয়ে খেয়ে না আর ইচ্ছাও করে না যে মিষ্টি খাই, ইচ্ছাটা নেই। আর আগে চাটনি হলেই ভাত খেয়ে নিতাম আমি। সেই লাগে কত কিছু খায় না আমি। জীবনে বেঁচে থাকতে গেলে অনেক কিছুই মেনটেন করে চলতে হয়, তাই না? ব্যথার জন্য কলাইয়ের ডাল খায় না, তারপরে পুঁই শাক খায় না, কচু খায় না, যেগুলো ফেভারিট ফেভারিট খাবার ছিল আমার সেগুলোই আমি খাই না। আমার যদি ওই কলাইয়ের ডাল আর বেগুন ভাজা হতো তাহলে খাওয়া হয়ে যেত, আর কিচ্ছু চায় না, খায় না ব্যথার জন্য, যে ব্যথা বাড়বে ভয়ে। আবার পুঁই শাক, পুঁই শাক এত প্রিয় ছিল, এত প্রিয় কি বলবো, ওই পুঁই শাক হলে ভাত খাওয়া হয়ে যেত, মুড়ি খেতাম, রুটি খেতাম ওটা দিয়ে, খাই না এখন। যেগুলো প্রিয় নয়, যেগুলো খেতে পারি না এখন, সেইগুলো আমাকে জোর করে খেতে হয়, কি করা যাবে বলো, কিছু করার নেই। ভগবান এমন কপাল দিয়েছে, কিচ্ছু করার নেই। আর আজকে চুলটা একটু বেঁধেছি আর মাথায় আচ্ছা করে তেল দিয়েছি, মাথা শ্যাম্পু করে আমার যা চুলের ছিঁড়ি সে কেমনই যেন রাক্ষসী রাক্ষসী লাগে। দিয়ে আজকে অনেক করে মাথায় তেল দিয়েছি, তেল দিলে না ভীষণ গরম লাগে আর মাথা যন্ত্রণা করে আমার, বাড়ি বেশি তেল দিয়ে থাকতে পারি না আমি, ছোটর থেকেই মানে তেল দিলেই না আমার মাথা যন্ত্রণা করে। ছোট থেকে বলতে গেলে তাও যখন আমি 8-9 পড়ি তখন থেকে এটা হয়েছে। আগে মাথা যন্ত্রণা কি বুঝতাম না, কিন্তু তারপরে যখন মাথায় তেল দিতাম না, মাথায় তেল দিলে মাথা মানে কেমনই একটা ভারী হয়ে যেত, কেমনই টিশটিশ টিশটিশ করতো, এখন তো আরো বেশি করে তেল বেশি। হয়তো মাথা শ্যাম্পু করে একদিন হয়তো এই সামান্য নামমাত্র একটু তেল দিই, তারপর আবার মাথা শ্যাম্পু করে নিই, এরকম বুঝলে তো। কি আর করা যাবে, এই তো জীবন। আর ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে হয়ে গেল, অবশ্য আমার চিড়ে খাওয়া শেষ হলো না, ভাত হয়ে গেল। তো চলো আজকের ভিডিওটি এখানে এন্ড করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।